প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো উচ্চ মাধ্যমিকের পর উকিল হতে চাইছো লয়ার হতে চাইছো তোমাদের জন্য এই ভিডিওতে এল নিয়ে আলোচনা করব তোমরা কারা এল এল বি করছে উচ্চ মাধ্যমিকের পর করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েশান করেছো তারা এল এল বি যুক্ত হয়ে এল এল বি কমপ্লিট করে লয়ার হতে পারবে এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে যোগ্যতা কি লাগবে একই সাথে এলএলবি বি কোর্সের ডিউরেশন কত এবং এলএল বি কোর্সের সিলেবাস কি এই সাথে এলএলবি কোর্স কমপ্লিট করার পর কি কি জব তোমাদের জন্য রয়েছে কত টাকা স্যালারি হবে আফটার এলএলবি কোর্স সম্পূর্ণটা বিস্তারিত এলএল নিয়ে এ টু জেড তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর এলএলবি এলএল বি কেরিয়ার ফিল্ড নিয়ে সম্পূর্ণ জানতে চাও ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইলো স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্তটা এলএল নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি এলএল বি সম্পূর্ণ নাম কি ব্যাচেলার অফ লজিস্টিক ল ঠিক আছে এলএল বির পুরো নাম এরপরেই বলে রাখি যে এজ লিমিট কী লাগবে দেখো অন্যান্য বিভিন্ন কেরিয়ার ফিল্ডে বিভিন্ন কোর্স করতে গেলে আমাদের কিন্তু বয়সের একটা লিমিট লাগে আঠেরো বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর তারপরে বিভিন্ন এরকম ফিল্ড রয়েছে বিভিন্ন এরকম কোর্স রয়েছে যেগুলো করা সম্ভব হয় না কিন্তু এল এল জন্য নিশ্চিন্ত তোমার বয়স যদি সতেরো হয় তোমার বয়স যদি ষোলো হয় কোনো অসুবিধা নেই এই তোমরা এলএল করতে পারবে তেমনই তোমাদের বয়স যদি একটু বেশি হয় তিরিশ বছর হয়ে যায় তাও যদি মনে করো যে না আমি এখন এলএলবি করব। 50 করবো পঞ্চাশ বছর হয়ে গেছে তাও যদি কেউ মনে করে। এলএলবি করব করতেই পারো তোমরা এর জন্য সুযোগ রয়েছে এলএলবি কোর্স কমপ্লিট করে উকিল হওয়ার এক্ষেত্রে তোমার ন্যূনতম যোগ্যতা কি লাগবে কোয়ালিফিকেশন কি লাগবে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে দেখে নাও এলিজিবল ক্রাইটেরিয়ার কথা যদি বলি দুরকমভাবে কিন্তু তোমরা এই এলএলবি কোর্স করতে পারো কোনো একজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাস করে ডাইরেক্ট এলএলবি করতে পারে তো এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যদি তুমি এলএলবি বি করো সেক্ষেত্রে বি তোমরা করতে পারো এবং তোমাদের পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার লাগবে এইচ এবার তোমরা অনেকেই বলবে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি আমি সায়েন্স নিয়ে দিয়েছি আমি আর্টস নিয়ে দিয়েছি আমি কমার্স নিয়ে দিয়েছি আমরা কি পারবো দেখো প্রত্যেকেই পারবে তুমি যে বিভাগ থেকে যে সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করো না কেন উচ্চ মাধ্যমিকের ন্যূনতম নাম্বার যদি তোমার পঁয়তাল্লিশ শতাংশ থাকে তাহলেই তোমরা বিএ এলএলবি কোর্সে যুক্ত হতে পারবে একই রকম তোমরা ধরো কলেজ পাস আউট করে গেছো তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তোমরাও ডাইরেক্ট এলএলবিতে করতে পারবে ঠিক আছে এলএলবি ডাইরেক্ট করতে পারবে তো এক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশানে তুমি বিএ পড়ো বি কম পড়ো বা বিএসসি কোর্সের দরুন তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করো এক্ষেত্রে

পরীক্ষা হয়ে থাকে এলএলবি কোর্সে যুক্ত হওয়ার জন্য যাকে আমরা এন্ট্রেন্স এক্সাম টেস্ট বলে থাকি এবং আমাদের এই এন্ট্রেন্স এক্সামগুলো জয়েন্ট বোর্ড নিয়ে থাকে একাধিক এন্ট্রেন্স এক্সাম রয়েছে আমি কিছু এন্ট্রেন্স এক্সামের নাম এখানে লিখেছি যেমন তোমরা দেখতে পাচ্ছ এল এস এটি তারপরে সিএলএটি আই এ তারপরে এ আই বি সি এখানের মধ্যে এই এন্ট্রেন্স এক্সামগুলোর মধ্যে সবথেকে বেশি পপুলার কিন্তু ক্ল্যাট এক্সাম এই ক্লাট এক্সামের পরীক্ষার কথা যদি বলি তাহলে কিন্তু দেড়শো নম্বরের তোমাদের ক্ল্যাট এক্সামের পরীক্ষা হয় যেটা দু ঘন্টার মধ্যে তোমাদের দিতে হয় এই ক্ল্যাট এক্সাম দিয়ে তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কের নিরিখে তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশান নেবে এবার তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এই যে এন্ট্রেন্স এক্সামগুলো হয় বা যে পরীক্ষাগুলো বৃত্তিমূলক পরীক্ষাগুলো দিয়ে তোমাদের যে স্কোর আসবে তার নিরিখে যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক দিয়ে তোমরা কলেজে তো ভর্তি হয়ে যেতে পারবে তো কলেজে ভর্তি হওয়ার পর তোমাদের কত বছর লাগবে এল কোর্স কমপ্লিট করতে তো এক্ষেত্রে দেখে রাখো কোর্স ডিউরেশান এক্ষেত্রে তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর তোমাদের বললাম আগেই যে উচ্চ মাধ্যমিক দিয়েও তোমরা সরাসরি এলএল বি কোর্স করতে পারো সেক্ষেত্রে তোমরা করবে কি বিএলএল বি কোর্স কি বিএ এলএল বি কোর্স এল এল বি কোর্স যদি তোমরা করো উচ্চ মাধ্যমিক দিয়ে তাহলে তোমাদের কোর্স কমপ্লিট করতে বা উকিল হতে গেলে পাঁচ বছর সময় লাগবে একই সাথে তোমরা যদি কলেজ পাস করে এ যদি এলএল বি কোর্স করো তো সেক্ষেত্রে ডাইরেক্ট এল বি হবে ঠিক আছে এলএল বি কোর্স হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের তিন বছরের লাগবে মানে উচ্চ মাধ্যমিক পাস করে যারা এল এল বি করবে তাদের জন্য পাঁচ বছরের কোর্স এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এলএলবি ডাইরেক্ট যুক্ত হবে তাদের জন্য তিন বছরের কোর্স এ এই তিন বছর বা পাঁচ বছরের কোর্স কমপ্লিট করলেই তোমরা কিন্তু ডাইরেক্ট উকিল হয়ে যেতে পারবে এক্ষেত্রে এ তোমাদের অনেকের জিজ্ঞাসা রয়েছে যে আমরা তো কোর্স করব কোর্সের জন্য কত খরচ রয়েছে আমাদের আর্থিক পরিস্থিতিতেও তো ব্যাপার রয়েছে তো এক্ষেত্রে এল কোর্স কমপ্লিট করে করতে গেলে একটা ন্যূনতম ফিস লাগে এবং এটাও ডিপেন্ড করে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ কলেজটা কীরকম পপুলার তার উপরেও তোমার মতো কিন্তু ফিস নির্ভর করে এক্ষেত্রে বলে রাখি অ্যাভারেজ এ তোমাদের কোর্স ফিয়ের কথা যদি বলি তাহলে পঁচিশ হাজার থেকে দু লাখ টাকার মধ্যে কিন্তু তোমাদের এলএল বি কোর্সের এর তোমার অ্যামাউন্ট হয়ে থাকে এবং এটা নির্ভর করছে তুমি কোন কলেজে পড়ছো মোটামুটি ধরে রাখো যে তোমাদের তিন বছর কিংবা পাঁচ বছরের লাখ খানিক টাকা কিন্তু লেগে যায় সেক্ষেত্রে ডিপেন্ড করছে কোন এরিয়ায় কোন কলেজে তুমি ভর্তি হচ্ছ তার উপর এরপরেই বলে রাখি তোমাদের এখানে এল এল সাবজেক্ট কী রয়েছে জব কেরিয়ার স্যালারি এগুলো নিয়ে আলোচনা করি দেখো এখানে এর পরবর্তীতে যে মেন বিষয় যে এলএল বির সিলেবাস কী রয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিলাম এলএল কোর্স যখন উচ্চ মাধ্যমিকের পর যুক্ত হবে অর্থাৎ বিএলএল বি করবে তখন তোমাদের পাঁচ বছরের কি হচ্ছে কোর্স হবে এবং পাঁচ বছরে কিন্তু ও তোমাদের দশটা সেমিস্টারের এক্সাম দিতে হবে ঠিক আছে আর যারা গ্র্যাজুয়েশনের পর এলএল করবে তাদের তিন বছরের অর্থাৎ তোমাদের ছটা সেমিস্টার দিতে হবে প্রত্যেক বছরে দুটো করে সেমিস্টারের পরীক্ষা হয়ে থাকে এক্ষেত্রে সিলেবাস কি হবে ম্যাক্সিমাম সিলেবাস কিন্তু একই রকম সিলেবাসগুলো মেন মেন যে টপিকগুলো কোর সাবজেক্টগুলো তোমাদের যেগুলো করতেই হবে সেগুলো দেখে নাও যে প্রথমেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল তোমাদের পড়তে হবে দ্বিতীয় কি হচ্ছে ইকোনমিক্স তোমাদের পড়তে হবে একই সাথে তোমাদের ইনভারনমেন্টাল ল তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে রয়েছে এ তোমাদের কম্পিটিভ ল পড়তে হবে তৃতীয় ফ্যামিলি ল পড়তে হবে বিজনেস ল পড়তে হবে অ্যাডভোকেসি স্কিল তোমাদের অ্যাডভো অ্যাডভোকেটের ব্যাপারে যে স্কিল তোমাদের অ্যাডভোকেট হতে গেলে যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো এখানে শেখানো হবে তারপরে ক্রিমিনোলজি তোমাদের শেখানো হবে আরও কিন্তু তোমাদের বিভিন্ন সাবজেক্ট হয়ে থাকে এ তো আরও বিভিন্ন সাবজেক্ট তোমাদের রয়েছে সেই সমস্ত সাবজেক্টও তোমাদের শেখানো হবে কোর্স সাবজেক্টগুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম মূলত তোমাদের বিএ এলএলবি হোক কিংবা এলএলবি হোক এই ধরনের সাবজেক্টগুলো বা এই সমস্ত বিষয়ে তোমাদের শেখানো হবে তারপরে তোমরা যখন বিএ এল এল কোর্স কমপ্লিট করে সম্পূর্ণ লয়ার হয়ে উঠবে তখন কিন্তু তোমরা একাধিক কেরিয়ার ফিল্ডে এ নিজেকে নিযুক্ত করে নিজের কেরিয়ার করতে পারবে এক্ষেত্রে কি কী জব প্রোফাইল তোমাদের রয়েছে তো এখানে এক্ষেত্রে কেরিয়ার ফিল্ড গুলোর কথা যদি বলি লিটিগেশন লয়ার হিসাবে তোমরা কেরিয়ার বিল্ড করতে পারবে ক্রিমিনাল লয়ার হিসাবে কেরিয়ার বিল্ড করতে পারবে আর তোমরা প্রত্যেকে জানো এই মুহূর্তে ক্রিমিনাল লয়ারের এর যে পরিমাণে চাহিদা তোমরা প্রত্যেকে জানো যারা কে লয়ার সম্বন্ধে একটু নলেজ রাখো তারপরে তোমরা এল এল কমপ্লিট করার পর লিগাল অ্যাডভাইজার হিসাবেও কিন্তু ও কেরিয়ার বিল্ড করতে পারবে তারপরে বিজনেস লয়ার হতে পারবে সাইবার লয়ার হতে পারবে তারপরে ম্যাজিস্ট্রেট হতে পারবে তারপরে হিউম্যান রাইটস লয়ার থেকে শুরু করে একাধিক অপশানে কিন্তু নিজের কেরিয়ার বিল্ড করতে পারবে এখানে তো আমি কয়েকটা ফিল্ড লিখেছি আরও অনেক ফিল্ড রয়েছে লয়ার হিসাবে এ তোমরা কেরিয়ার বিল্ড করতে পারবে এ লয়ার কোর্স বা এলএলবি কোর্স কমপ্লিট করার পর আর এক্ষেত্রে তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসা আসবে আমরা এলএলবি কোর্স তো করবো আমরা তো একাধিক কেরিয়ার ফিল্ডের কথাও জানলাম কিন্তু আমি আফটার এল আমার স্যালারি কত হবে তো এক্ষেত্রে বলে রাখি এর কোনো কথাই বলা সম্ভব না এর কোনো লিমিট নেই লিমিটলেস তোমরা ইনকাম করতে পারবে যেমন বললাম কিছু কিছু কেরিয়ার ফিল্ডের কথা যেমন ক্রিমিনাল লয়ারের কথা বললাম এটা কিন্তু মানে কি বলবো ও একটা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট না প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট হতে পারবে তুমি কত ভালো তোমার এক্সপিরিয়েন্স এ তুমি কত ভালো লয়ার হয়েছো তুমি কত ভালো ওকালিতি করতে পারো তার উপর তোমার স্যালারি নির্ভর করবে তার সত্ত্বেও একটা বেসিক আইডিয়া তোমাদের দেওয়ার জন্য বলে রাখি স্যালারি এখানে মিনিমাম ধরো স্টার্টিংয়ের তিরিশ হাজার তোমরা করতে তিরিশ হাজার থেকে এ ম্যাক্সিমাম ফাইভ লাখ কিংবা তারও বেশি ইনকাম কিন্তু তোমরা পার মান্থ করে নিতে পারবে এক্ষেত্রে তোমাদের আরো একটা বিষয় বলে রাখি তোমরা যখন এল এল বি পড়বে এ আমার একটা ফ্রেন্ড মতো এল এল পড়ছে এ আমার বিভিন্ন কাজ করে থাকে সেক্ষেত্রে সেই ফ্রেন্ডটি কিন্তু এখনও পড়ছে মোটামুটি একটা নলেজ চলে আসবে এবং প্র্যাকটিস স্কিল যখন তোমরা পড়াশোনা করবে বা প্র্যাকটিক্যালি যখন কাজ করবে তখন কিন্তু তোমাদের রীতিমতো বিভিন্ন কাজ আসবে তোমাদের কাছে ছোটোখাটো যে লয়ারের কাজগুলো হয়ে থাকে জমি রেজিস্ট্রি থেকে শুরু করে একাধিক বিভিন্ন কাজ রয়েছে এ সেই সমস্ত কাজ তোমাদের আসবে এবং সেইখান থেকেও কিন্তু তোমরা অলওয়েজ কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবে মানে পড়াকালীন তো একটা ইনকাম রয়েছে এলএলবি কোর্স কমপ্লিট করার পরও যেগুলো যে কেরিয়ার অপশনগুলো বললাম এর মধ্যে যে কোনো একটি বা আরো অনেক কেরিয়ার ফিল্ড রয়েছে যার মধ্যে দিয়ে তোমরা হিউজ একটা মানি আর্ন করতে পারবে ইনকাম করতে পারবে এবং নিজে স্যালারি অর্জন করতে পারবে এবং তারপরে তো রয়েছে সরকারি লয়ার থেকে শুরু করে এ তারপরে তোমরা সরকারি লয়ার না হলেও নিজে রীতিমতো বাড়িতে বসেও কিন্তু প্র্যাকটিসের প্র্যাকটিস করা করাকালীন কিন্তু ভালো টাকা আর্ন করতে পারবে মানে সমস্তটা তোমরা জেনে গেলে লয়ার হওয়ার এলিজিবল ক্রাইটেরিয়া থেকে শুরু করে এল সম্পূর্ণ কোর্স এবং কোর্স করার পর স্যালারি পর্যন্ত সম্পূর্ণটা ডিটেলসে তোমাদের জানালাম আশা করছি তোমাদের লয়ার নিয়ে অর্থাৎ এলএল বি নিয়ে কোনো এক আর ডাউট নেই আর যদি এখনও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে কি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের এর পরিবারের সদস্য হয়ে ওঠো এবং এই লয়ার কেরিয়ার ফিল্ড নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে জানিও সাথে তোমাদের জন্য কিন্তু একাধিক কেরিয়ার ফিল্ড নিয়ে আমরা আলোচনা করেছি ম্যাডাম আলোচনা করেছি আমি আলোচনা করেছি লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো কেরিয়ার ফিল্ডের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে অন্যান্য কেরিয়ার ফিল্ডগুলো দেখে নিতে পারো তোমাদের পরবর্তী কেরিয়ারের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট সকলকে